নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সোজা ঘরোয়া রান্না উই তপতি চ্যানেলে আপনাদের অনেক স্বাগত। আজকে আমি সহজভাবে বেলের শরবত বানিয়ে আপনাদেরকে দেখাবো। গরমকালে কিন্তু এই সময় বেলের শরবতটা খাওয়া শরীরের পক্ষে খুবই উপকারী। এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি, বেলটাকে আমি ভালো করে ফাটিয়ে নেব। আপনার একটা শক্ত কিছু দিয়ে কিন্তু বেলটাকে একটু বাড়ি মারলেই ফেটে যাবে। দেখুন বেলের ভেতরটা কত সুন্দর পেকেছে, আর বেলটা যত সুন্দরভাবে পাকবে, যত বেশি শরবতটা কিন্তু খেতে ততই সুন্দর লাগবে। চামচের সাহায্যে ভেতর থেকে বেলের পালগুলো বের করে নেব। আমার চ্যানেলে কিন্তু তরমুজের শরবত, আরও বিভিন্ন রকমের শরবত কিন্তু রেসিপি দেওয়া আছে, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। ডিসক্রিপশানে কিন্তু লিংক দিয়ে দেবো, চাইলে দেখতে পারেন। বেলের শাঁসগুলো আমি এখানে বার করে নিয়েছি, পরিমাণ মতন কিন্তু এখানে জল দিতে হবে। জল দিয়ে আস্তে আস্তে ভালো করে হাতের সাহায্যে চটকে বেলের পাল্পগুলো বের করে নিতে হবে। ঠিক এমনিভাবে কিন্তু হাতে চাপ দিয়ে দিয়ে এরমভাবে কিন্তু বেলের পাল্পগুলো বের করতে হবে, আর যে এক্সট্রা বীজ আর একটু আশাস আছে সেগুলো কিন্তু চিপে ফেলে দিতে হবে। দেখুন এমনিভাবে কিন্তু চিপে ফেলে দিতে হবে। একইভাবে সমস্তগুলো এরম করে ছেঁকে ফেলে দেবো আমি। আপনারা চাইলে কিন্তু ছেঁকনির সাহায্যে এখানে ছেঁকে নিতে পারেন। দুটো আমি গন্ধরাজ লেবুর পাতা নিয়ে নিয়েছি, সেটাকে ছিঁড়ে দিয়ে দেবো ওর মধ্যে। পরিমাণ মতন এখানে এক চামচ আমি চিনি দিয়ে দেবো। মিষ্টিটা আপনারা পরিমাণ মতনই দেবেন আপনাদের। আর স্বাদ অনুসারে একটু লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দেবো বিট নুন। লবণটা কিন্তু দুই ধরনের দিলাম। আপনারা কিন্তু এখানে টক দই বা এমনি দুধ দিয়েও বেলের শরবতটা তৈরি করতে পারেন। তৈরি হয়ে গেছে। এবার কিছু বরফের টুকরো আমি গ্লাসের মধ্যে নিয়ে দিলাম, লেবু পাতা দিলাম, আর একটা ছেঁকনির সাহায্যে ছেঁকে নেব। আমার কিন্তু এখানে সম্পূর্ণভাবে বেলের শরবতটা তৈরি হয়ে গেছে। একবার হলেও এরমভাবে বাড়িতে তৈরি করবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবারও দেখা হবে নেক্সট রেসিপিতে, ততক্ষণে সাবধানে থাকবেন। আর বেলের শরবতটা কিন্তু বানিয়ে একবার হলেও কিন্তু এই গরমের সময় খাবেন, শরীর কিন্তু ঠান্ডা রাখবে। বাচ্চাদেরও কিন্তু দিতে পারেন। আমার চ্যানেলটা যদি না সাবস্ক্রাইব করে থাকেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।